বরগুনার ঘটনাটা আমরা যেটা দেখেছি এটা একটু বাড়াবাড়ি করেছেন কেন? অহেতুক এই এই হলো, এটা আইজি সাহেবকে বলা হয়েছে, আইজি সাহেবের ব্যবস্থা। কারোর প্রতি আনুকূল্য কিংবা কারোর প্রতি ই করার কোনো আপনার প্রয়োজন নাই। এখানে যে যার কাজ করবে, আপনার সেখানে অন্যায় কোনো কাজ করলে, দেশদ্রোহী কোনো কাজ করলে, জনস্বার্থে কোনো কাজ করলে, আমাদের জানমালের কোনো ই হলে সেইখানে আপনি ত্বরিত অ্যাকশন নেবেন, এটাই ছিল আমাদের কথা। দেখুন, এটা তো আমি ফেসবুকে দেখেছি, আপনারা যেমন দেখেছেন, এটা একটা ইনকোয়ারি কমিটি বসিয়েছেন, ইনকোয়ারি হয়ে আসুক। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা এতখানি বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। আমি যেটা বলেছি সেটা বলছি যে ঘটনাটা ঘটা উচিত হয়নি, এটাই বলেছি। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধিক্কার জানায়, বাংলাদেশের মানুষ খুশি হয়েছে পুলিশের এই পিটানিতে। বাংলাদেশের সমগ্র জনতা আজকের আবেগ আপ্লুত হয়েছে, কারণ তারা একটু হলেও বুঝতে পেরেছে যে বিরোধী মতের মানুষের উপরে নির্যাতনের স্বাদটা কেমন লাগে। সেটা সামান্যতম হলেও ছাত্রলীগের গায়ের উপরে পড়ার পরে জনগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই পুলিশ ও আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এই যারা মাইর খেয়েছে তারাও আওয়ামী লীগের ছাত্রলীগের, আর যারা মাইর দিতে বলেছে তারাও আওয়ামী লীগের ছাত্রলীগের, আর যে এমপি অপমান হয়েছে তিনিও আওয়ামী লীগের। তাই আজকের বন্ধুরা, আমার আপনারা জানেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয়ের সদস্যরা বিভিন্ন সময় যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে সেই ঘটনার বর্ণনা দিয়ে, বর্ণনা পেশ করে জনমনে বিভ্রান্ত ছড়ায়। বিশেষ করে আজকের বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, সেই আসাদুজ্জামান সাহেব যখন বরগুনার ছাত্রলীগের উপরে হামলার ব্যাপারটিকে, লাঠিচার্জকে অতিরঞ্জিত বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেন, তখন আমার প্রশ্ন জাগে যে বাংলাদেশের এই বরগুনারই পাশের আরেকটি জেলা, সেই ভোলা জেলায় যখন গত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে যখন পুলিশ হত্যা করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেছে, মাথায় তখন থেতলে দিয়েছে রাইফেলের বাড়ি দিয়ে, তখন পর্যন্ত আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বড় বড় মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি, অবৈধ শাসক গোষ্ঠীর কারো মুখ থেকে কোনো মন্তব্য আসেনি। বরঞ্চ তারা বলেছে যে যখন কোনো ধরনের গ্যাঞ্জাম হয়, পুলিশের উপরে হামলা হয়, তখন কি পুলিশ বসে বসে আঙ্গুল চুষবে? এই ছিল আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এই ছিল আমার দেশের মন্ত্রীদের বক্তব্য, এই ছিল আমার দেশের অবৈধ এমপিদের বক্তব্য। আজকে যখন একই কায়দায় বরগুনার ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, যেই হামলাটি ছাত্রলীগের দুই পক্ষকে কেন্দ্র করে, নিজেরা এই 15ই আগস্ট পালন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে যারা রক্ষা করতে পারেনি, যারা নিজেরা নিজেদের মধ্যে খুনাখুনিতে মারামারিতে লিপ্ত, তারাই এখন তাদের নিয়োগপ্রাপ্ত পুলিশ, এই মহারাম বিএনপির কোনো পুলিশ নয় কিংবা অন্য দলের কোনো পুলিশ নয়, তাহলে এই 14 বছর পর্যন্ত মহারাম পুলিশ বাহিনীতে চাকরি করার কোনো অধিকার রাখে না। ওদের নিয়োগপ্রাপ্ত পুলিশ ওদের নিজেদের দলাদলির কোন দলের কারণে ওদের কারো পক্ষে অবস্থান নিয়ে হয়তো এই পুলিশ অন্য কোন গ্রুপকে মৃদু প্রহার করেছে, কিন্তু সেই কারণে যখন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তি বলতে বাধ্য হয় যে এটা অতিরঞ্জিত হয়েছে, পুলিশের লাঠিচার্জ এটা বৈধ ছিল না, তাহলে আমার প্রশ্ন জাগে, বাংলাদেশে যত মানুষকে খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, সেই সময় আপনার মতো একজন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের দায়িত্ব বোধ কোথায় ছিল? আপনারা কি দেখেন নাই যে বাংলাদেশের হুইপ জয়নুল আবেদিনকে যে আজকের হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে রাজপথে তাকে পিটিয়েছে, প্রহার করেছে, সেই পিটানো হারুন আজকের ডিবির দায়িত্ব পেয়েছে, ডিবির প্রধান হিসেবে ঢাকায় মহানগরে কাজ পালন করছে। আজকের আপনারা দেখেছেন যে মানুষ মারার কারিগর বেনজির আহমেদ আজকের বাংলাদেশের এই বেনজিরকে সম্মানিত করে, যেই বেনজির 600 মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, পাঁচিলের শাপলা চত্বরের দিবালোকে মানুষের সামনে মানুষকে গুলি করে হত্যা করেছে, সেই দিন দিবন্ত টেলিভিশনকে বন্ধ করে দিয়ে, আমার দেশ পত্রিকার কার্যক্রমকে বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে মানুষগুলোকে গুলি করেছে, হত্যা করেছে, সেই বেনজির আজকের বাংলাদেশের পুলিশের আইজি। আজকের আমেরিকার নিষেধাজ্ঞা থাকার পরেও সে অবৈধ শাসক গোষ্ঠী তাকেই পুলিশের আইজি রেখেছে, এর অর্থ হচ্ছে শুধুমাত্র বিরোধী মতের, বিরোধী দলের, ইসলামপন্থী কিংবা ভিন্ন আদর্শের কোন মানুষ হলে, তাদের উপরে জুলুম করলে, নির্যাতন করলে তার পদোন্নতি হয়, আর যদি সরকারি দলের ভুলে ভালেও তাদের নিজেদের লোকেরাও যদি তাদের উপরে কোনো অবস্থায় একটু সামান্য নির্যাতন করে, তাহলে তাদের পদ অবনতি হয়। আজকের আপনারা দেখেছেন যে বাংলাদেশের এইরকম উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে দেখবেন আমেরিকার নিষেধাজ্ঞা যে এসেছে, 600 মানুষকে হত্যা করেছে, গুম করেছে এই বাহিনী, এই র‍্যাব পুলিশ এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকের হত্যা নির্যাতন করেছে, সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে গুলি করে 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 সেই সাতক্ষীরা অঞ্চলের মানুষের প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখবেন
কান্ডা রোড সেই জায়গায় মানুষগুলোকে তারা পাখির মতো হত্যা করেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী এই বাংলাদেশের পুলিশ ক্যাডারেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলেম ওলামার মিছিলের উপরে গুলি করেছে হত্যা করেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী মোদি বিরোধী আন্দোলন করার সময় সেই সময় আমার দেশের তাজা তাজা মানুষদেরকে হত্যা করেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী চাঁদপুরের সেই কোরআন রেখাকে কেন্দ্র করে হবিগঞ্জের আমার তাজা তাজা ভাইদেরকে তারা হত্যা করেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী এই অবৈধ সরকারের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য অবৈধভাবে সমগ্র দেশের উপরে বিরোধী মতের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী আজকে বাংলাদেশের সমগ্র জায়গাটাকে আজকের একটি আজকের এই দেশটাকে একটি খারাপি রাষ্ট্রে পরিণত করেছে সেজন্যই তাদের এই আওয়ামী লীগের নেতারাই বক্তব্য দিতে গিয়ে কিন্তু বলেছিলেন বিশেষ করে আপনার তোফায়েল আহমেদের বক্তব্য যদি সংসদে দেখেন যে বাংলাদেশে আজকের এমপি মন্ত্রীরা মর্যাদা পাচ্ছে না বাংলাদেশের নাকি সমস্ত জায়গা প্রশাসন নির্ভর হয়ে গিয়েছে তোফায়েল সাহেবকে আজকে বলতে চাই আপনি যে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি নেই আজকে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়েছে এই বর্তমান প্রশাসনের লোকেরা তাহলে আপনার বিবেচনায় আসা উচিত এই প্রশাসনকে ক্ষমতা কে দিয়েছে এই প্রশাসনকে অবৈধ কে করেছে প্রশাসনকে গুলির তন্ত্র কায়েম করছে কে তার নাম হচ্ছে আওয়ামী লীগ তার নাম হচ্ছে শেখ হাসিনা তার নাম হচ্ছে আপনারা তার নাম হচ্ছে অবৈধ এই শাসক গোষ্ঠী বাংলাদেশে আজকের একজন সংসদ সদস্য বুকের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি অসহায়ের মতো পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য আজকে শুধু আওয়ামী লীগের জন্য কষ্টদায়ক নয় সমগ্র বাংলার মানুষের জন্য কষ্টদায়ক যে আজকের দেশে কোনো এমপির মূল্যায়ন নেই আজকের দেশে কোনো রাজনীতিবিদের মূল্যায়ন নেই আজকের দেশে কোনো সাধারণ নাগরিকের মূল্যায়ন নেই কারণ এই অবৈধ দেবনাথ শম্ভুরাই এই পুলিশের হাত ধরে ক্ষমতায় এসেছে এই অবৈধ দেবনাথ শম্ভুরাই সাধারণ জনগণের ভোটেও নির্বাচিত কোন সময় হয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ের পরে অতি লোভে লোভিত হয়ে যখন তারা 2018 এবং আজকে 14 সালের অবৈধভাবে নির্বাচন করে এসেছেন তখনই তাদের এই সুন্দর সম্মানটাকে হারিয়ে ফেলেছেন সেজন্যই এই শম্ভুদেরকে আজকে পুলিশের সামনে দাঁড়িয়ে এইরকম অসহায়ত্বের মতো থাকতে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকের আপনাদের এই পুলিশের সামনে অসহায়ত্ব মানুষগুলো আপনাদের ছবি দেখে বাংলাদেশের মানুষ হতবাক হয় না বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধিক্কার জানায় বাংলাদেশের মানুষ খুশি হয়েছে পুলিশের এই পিটানিতে বাংলাদেশের সমগ্র জনতা আজকের আবেগ আপ্লুত হয়েছে কারণ তারা একটু হলেও বুঝতে পেরেছে যে বিরোধী মতের মানুষের উপরে নির্যাতনের স্বাদটা কেমন লাগে সেটা সামান্যতম হলেও ছাত্রলীগের গায়ের উপরে পড়ার পরে জনগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ছাত্রলীগের গায়ের উপরে সামান্য ওই মৃদু লাঠিচার্জটা যখন এসেছে তখন দেশের সাধারণ জনগণ আবেগ আপ্লুত হয়ে স্মরণ করছে তার ভাইয়ের উপরে নির্যাতনের খবর তার বোনের উপরে নির্যাতনের খবর স্বামী হারা স্ত্রী আজকের পথ পানে তাকিয়ে তাকিয়ে তাদের এই মৃদু লাঠিচার্জকে দেখে একটু হলেও তারা আনন্দ উপভোগ করেছে কারণ এদেশ থেকে যে পরিমাণ গুম খুন হত্যা হয়েছে সেই সকল গুম খুন হত্যা নির্যাতনের স্টিমরোলার এই পুলিশ বাহিনী করেছিল সেজন্য বলছি একটি পুলিশি রাষ্ট্র কায়েম করে দিয়ে আপনাদের নিজেদের পুলিশ দিয়ে নিজেদের মানুষদেরকে যখন সামান্যতম প্রহার করা হয় তখন আপনারা কষ্টে কষ্টিত হন তখন আপনারা আইন প্রসিদ্ধ করেন তখন আপনারা বলেন যে ছাত্রলীগের উপরে অতিরঞ্জিত আচরণ হয়েছে পুলিশের লাঠিচার্জ ঠিক হয়নি আর যখন বিরোধী মতের মানুষদেরকে হত্যা করে নির্যাতন করে মেরে ফেলে তখন আপনাদের সেটা গায়ে লাগে না এই হচ্ছে বৈষম্য নীতি এই হচ্ছে আওয়ামী লীগ সেজন্যই বলছি এই পুলিশ ও আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এই যারা মাইর খেয়েছে তারাও আওয়ামী লীগের ছাত্রলীগের আর যারা মাইর দিতে বলেছে তারাও আওয়ামী লীগের ছাত্রলীগের আর যে এমপি অপমান হয়েছে তিনিও আওয়ামী লীগের অতএব এই আওয়ামী লীগই আজকের দেশটাকে ধ্বংস করেছে এখান থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের রায়কে প্রতিষ্ঠিত করতে হবে শেখ দত্ত আহ্বান জানাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তো অনেক কিছুই দেখেছি আবার অনেক কিছু দেখিনি ভাইয়া অনেক কিছু আমি দেখিনি আমি তো একটা আপনারা যেই ফেসবুকের মাধ্যমে ভিডিওটা ছেড়েছেন সেইটাই দেখেছি বরগুনার ঘটনাটা আমরা যেটা দেখেছি এটা একটু বাড়াবাড়ি করেছেন কেন অহেতুক এই এই হলো এটা আইজি সাহেবকে বলা হয়েছে আইজি সাহেবের ব্যবস্থা এটা আচ্ছা দেখুন আমাদের কাজটাই তো হলো আইন শৃঙ্খলা রক্ষা করা দেশে একটা শান্তির পরিস্থিতি বিরাজ করানোর জন্য যা যা করার আমরা সেগুলি করে যাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের ভূমিকাটা থাকে মুখ্য সেই জন্যই পুলিশ অফিসার যিনি এসপি যিনি জেলার দায়িত্বে থাকেন তার কার্যকলাপটা মানে সবার চোখে পড়ে এবং এটাই প্রণিধানযোগ্য হয়ে থাকে সেই জন্যই আমরা তাকে বলেছি যে এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ আপনার যে কোনো মূল্যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটলে আপনি সেই জন্য দায়ী থাকবেন আপনি জেলা প্রশাসক এই সবার সঙ্গে সমন্বয় করে আপনারা সেখানে কাজ করবেন এবং ইলেকশন আসছে এই ইলেকশনে কোনো যেন ভায়োলেন্স না হয় সেই দিকে খেয়াল করবে কারোর প্রতি আনুকূল্য কিংবা কারোর প্রতি ই করার কোনো আপনার প্রয়োজন নেই এখানে যে যার কাজ করবে আপনার সেখানে অন্যায় কোনো কাজ করলে দেশদ্রোহীর কোনো কাজ করলে জনস্বার্থে কোনো কাজ করলে আমাদের জানমালের কোনো ই হলে সেইখানে আপনি ত্বরিত অ্যাকশন নেবেন এটাই ছিল আমাদের কথা
দেখুন এটা তো আমি ফেসবুকে দেখেছি, আপনারা যেমন দেখেছেন, এটা একটা ইনকোয়ারি কমিটি বসিয়েছেন, ইনকোয়ারি হয়ে আসুক। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা এতখানি বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। আমি আমি তো আমি তো ইনভেস্টিগেশনের কথাটা বললাম, কার বাড়াবাড়িটা ছিল সেইটাই করবে ইনভেস্টিগেশনের পরে। আমি যেটা বলেছি সেটা বলছি যে ঘটনাটা ঘটা উচিত হয়নি, এইটাই বলেছি। আমি তো অনেক কিছুই দেখেছি, আমার অনেক কিছুই দেখিনি ভাইয়া, অনেক কিছু আমি দেখিনি। আমি তো একটা আপনারা যেই ফেসবুকের মাধ্যমে ভিডিওটা ছেড়েছেন সেইটাই দেখেছি, সেইটা এক অ্যাঙ্গেল আসছে, অন্য আরও অ্যাঙ্গেল থাকতে পারে, সেইটা তো আমি দেখিনি। কাজেই সেই কথা আমি এখন বলতে চাই না। আমি যেটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটা না হলেও পারত।